আজকে আমরা চলেছি আলিপুর জেল মিউজিয়ামে, যেখানে আগে কয়েদিরা থাকতো, এখন ওটা মিউজিয়াম হয়ে গেছে। সো ওখানে ক্যাফে একান্তে একটা কফি হাউস খুলেছে, ওখানে গিয়ে আমরা খাবো আমার দাদার সাথে, আমি এভরিবডি। আমরা আজকে অল্টোয় আছি। সো ওই যে ড্রাইভার আমার গাড়িটা, এনিওয়েজ নো প্রবলেম, অল্টো ইজ এ ভেরি গুড কার। মানে এখানে রাস্তায় মানে ছোটোখাটো দিয়ে পুকপুক করে বেরিয়ে যায়, পার্কিং খুব ভালো হয়, দারুণ লাগে। এই অটো দাঁড়িয়ে গেল, দাদা ডান দিয়ে সিঙ্গাটা খাই দিল, কিছু করার নেই, এটা জীবন। আলিপুর মিউজিয়াম এবার আমরা ঢুকবো। এই হচ্ছে আমাদের কফি হাউস আলিপুর জেলের মধ্যে, ওদিকে পুরো জেলটা আছে, আর এখানে সত্যিকারের পুলিশও আছে, ফুল এসি, কোনো চাপ নেই। চলুন তাহলে যাই হোক। অরিজিনাল জেলটাকে ইন্ট্যাক্ট রেখে কাঠের সিঁড়িগুলো, এগুলো এক্সটার্নাল, খুব সুন্দর বানানো আছে, দারুণ মানে দারুণ মানে দারুণ। ক্যাফে একান্তের এগুলো সব প্রজেক্ট, পুরো জেলটার ভিউটা পাওয়া যায়, দারুণ। চলো তাহলে আমরা ঢুকি ভেতরটা, ভেতরটা ঢুকে ভেতরটা দেখাই। 8:30 অবধি টাইম আছে, এক ঘন্টা আমরা কফি টফি খেয়ে তারপর যাবো। টিভিতে পুরো জেলটা দেখাচ্ছে, কিন্তু আমরা এদিকে মুখ করে বসে বলে দেখা যাচ্ছে না। সো পরের বার থেকে ওদিকে মুখ করে বসে পুরো ভিউটা দেখতে পাবো। এখানে একটা পিঁপড়ে পড়ে গেল, সেটা খুব বাজে, একটু চেক করা উচিত। একটা কফির দাম এখানে 50 rupees, হট কফি, পিঁপড়ে, ভেরি ব্যাড, এরকম কেন, একটু চেক করা উচিত। ভালো কোয়ালিটি চিনি দেওয়া উচিত। বেসিক্যালি কী হলো যে কফিটা একদম লাস্টের দিকে ছিল, আমি এসছিও দেরি করে, এখন বাজে 8:05, না দেরি না, এখনও আধা ঘন্টা ওপেন আছে শপ, তো তাই জন্য লাস্টের দিকে কফি আর দিল না আমাদের, ওর মধ্যে পিঁপড়ে ভর্তি। সো এনিওয়েজ এটা আগেই বলা উচিত ছিল, অর্ডারটা নেওয়ার পরে দেওয়ার আগে দেখা উচিত ছিল, তাই না, যে পিঁপড়ে আছে। তো এনিওয়েজ আমাদের এক্সচেঞ্জ করে ক্যাপাচিনো দেওয়া হচ্ছে, তো কমপ্লিমেন্টারি দেবে না, পয়সা নেবে কিন্তু, হ্যাঁ কিন্তু সেম দাম নেবে, দেখি যাক কত নেয়। কফি ডে এর ক্যাপ সুগার আছে, ক্যাফে কফি ডে না, কিন্তু ধোকা খাবেন না, ক্যাপাচিনো বললে বললে। এদিকটা হচ্ছে আর একটা ভেতরটা, এখানে খাওয়া দাওয়া খুব এক্সপেন্সিভ, তাই এখান থেকে আমি চলে যাবো আমার ফেভারিট প্লেস চায়না টাউন, কাছাকাছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ডিনার। চলে এসেছি বিগ বসে, ঢুকবো, এই ঢুকলাম, ইয়ে, আমি চলে যাবো ওপরে, আর ওপরে ওঠার সময় সবসময় ড্রাইভ স্লো, ঠিক আছে, কোনো জোরে ড্রাইভ হবে না এখানে। চলুন ওপরে যাই, গিট অপ পার্কটা করে নিই, আর আমি আগের দিনের মতো বোকা হবো না। এবার আমি চলে এসেছি আমার দাদাকে নিয়ে বিগ বসে, বিগ বসে খাওয়ার ভালো আমি জানি দাদা, সো যাবো আমরা বিগ বসে খেতে, চললাম ওপরে, চলুন। এখন 5 মিনিট ওয়েট টাইম আছে, 5 মিনিট পরেই আমাকে টেবিল দেবে। তো আজকে আজকে কী বার, আজকে বুধবার, বুধবারে প্রচুর ভিড়, এটাই হচ্ছে বিগ বস। ভাবলাম হয়তো রোববার হয়তো ভিড় হয়, কিন্তু বুধবারও এত ভিড়, এবার না, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো, ইভেন স্মেল ইজ ভেরি গুড, ইউনো অ্যাম্বিয়েন্সটা খুব গুড, আমার তো এখন থেকেই খিদে পেয়ে গেছে। কেউ টেবিল মিল গিয়া খানা আয়গা, তাই তো
আমরা অর্ডার দিয়েছি মিক্স ফ্রাই শু আর হট অ্যান্ড সাওয়ার শু, আর বাবিদা খাবে খুব অল্প, সবটাই আমি খেয়ে নেবো, ঠিক আছে? আম সো হ্যাপি। এবারে মেইন কোর্সে আমরা রাইস খাবো না, আমরা নেবো নুডলসে, নুডলসে অনেক কিছু নেওয়ার আছে, তো দেখি কি চুজ করি। এটা অনেক বড়ো ব্যাপার সিলেক্ট করাটা, অনেক বড়ো বড়ো আইটেম, তো দেখি সিলেক্ট করি কি খাওয়া যায়, তো দেখা যাক। স্যুপটা তো অসাধারণ, আমি অর্ডার দিয়েছি হুনান ফিশ আর নুডলস, শেজওয়ান নুডলস, যেটা আমার ফেভারিট। আর দাদা দাদা দেখছি ইনস্টাগ্রাম আর খাচ্ছে না স্যুপ, দাদা স্যুপটা এখন আসেনি, তাই স্যুপটা আসবে, দাদা খাবে। আমার স্যুপ এসে গেছে, আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওখানে তো ওরা কফি খেয়েছে, আমি খাইনি, হচ্ছে আমি স্যুপ খাবো, থাই স্যুপ ফ্রম বিগ বস, বলে সাইজ দারুণ এটা, স্মল স্মল মোটামুটি আমরা দুজন খাচ্ছি, ঠিকই আছে, কোয়ান্টিটি ইজ ভেরি গুড। এগুলো 145 করে, ওটা 250। এখানে যে স্যুপটা দেয় হ্যাঁ না, মানে পুরো ব্যাপারটা স্যুপের মধ্যে খুব শ্রেডেড, মানে পনগুলো মাশরুমসগুলো সবগুলো একদম শ্রেড করা, যেটা আপনার এতে হয় না, বেজিংয়ে স্যুপগুলো মানে বেশ বড়ো বড়ো পিস থাকে, পন পন এভরিথিং, সো এখানে এটা একটা ব্যাপার, তো টেস্টটা ভালো। আমি যেটা কিমলিং খেয়ে যেটা মোট থেকে তো ফার বেটার, কিন্তু স্যুপের লুক থেকেই বোঝা যাচ্ছে, আপনার লুকটা দেখায়। অলরেডি বাটি অনেকটা খালিও করে দিয়েছি, কিন্তু কোয়ালিটি ইজ নট ব্যাড, কিন্তু আমার বেজিংয়ের স্যুপটা ফর স্যামাও খুব বেশি ভালো লাগে। বাবিদা কি বলে দেখি, বাবিদা কোনটা বেটার, তোমার বেজিংটা বেটার না? আমরা এত বড় বোলটা থেকে তিনটে বাটি বেরোলো, আমরা যদি স্মল নিতাম এক একটা বাটি 145 করে দিত, তো যখনই আপনি তিনজন খান বা দুজন খান, অলওয়েজ মিডিয়াম অর্ডার দেবেন, দুটো স্মল অর্ডার দেবেন না, আর অলওয়েজ বলবেন আমরা সার্ভ করে নেবো, তাহলে কোয়ালিটি একটু বেশি পাওয়া যায় বোলটায়, এটা আমার মনে হয়। স্যুপ শেষ করে নিয়েছি, এবার নুডলের জন্য অপেক্ষা করবো, একটু টাইম লাগবে বললো, আজকে খুব রাশ, বাবিদা এখনও স্যুপ খাচ্ছে। সো প্লেট এসে গেছে, এবার খাবারটা আসবে, 9:40 বাজে, এসে গেছে শেজওয়ান নুডলস, হ্যাঁ সার্ভ করে দিন। দেখেন বাকি দেখ, এই যে হুনান ফিশ, এটা বানানো হয় কিন্তু ভেটকি মাছ দিয়ে, তো আমাদের এখনো স্পুন দিয়ে যায়নি, স্পুনটা দিলেই খাওয়াটা শুরু করবো, স্পুন অ্যাজ কেম, এটা তো আগেই খেয়েছি, এটা তো কোয়ালিটি ডেফিনেটলি অসম, অ্যান্ড এবার ট্রাই করবো হুনান ফিশটা, এটার মধ্যে মাশরুম ফিশ এভরিথিং ইজ দেয়ার, এটা প্রিয় ভেটকি মাছ আছে, খেয়ে দেখি কেমন। তো হুনান ফিশ গার্লিকের ফ্লেভারটা খুব বেশি আছে, খুব রিচ ফ্লেভার, ভালোই লাগছে, দারুণ। এখন বাজে 10:15, খাওয়া দাওয়া শেষ, এসে গেছে বেল, বাড়ি যাবো, খুব ভালো লেগেছে, বেজিং আমাকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না। আপনারা যারা আমার ব্লগটা দেখছেন, প্লিজ ব্লগটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি ডেফিনেটলি আপনার সাথে ট্রু রিভিউটা দেবো, কোথায় কোথায় আমি যাচ্ছি কি এক্সপিরিয়েন্স পাচ্ছি সেটা আপনার সাথে ট্রু শেয়ার করবো, কোনো মিসগাইডেড নয়। আর থ্যাংক ইউ, সাপোর্ট করবেন, গুড নাইট, বাই বাই।